আরএমএম টিভিতে স্বাগত। ভারতীয় বংশোদ্ভূত সানি লিওনের পর পাকিস্তানি বংশোদ্ভূত নাদিয়া আলী রীতিমতো হইচই ফেলে দিয়েছেন অ্যাডাল্ট সিনেমা ইন্ডাস্ট্রিতে। বছর ২৬ এই তরুণীর অভিনয় কলা এরই মধ্যে বিখ্যাত হওয়ার লক্ষণ দেখেছে পর নির্মাতারা। পাকিস্তান সরকারও বিষয়টি বুঝতে পেরে তাকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করেছে। সিনেমায় হিজাব দিয়ে মুখ ঢেকে রাখেন নাদিয়া। কয়েক মাস হলো তার পর্ন ইন্ডাস্ট্রিতে আগমন। হিজাব পরে হার্ডকোর অ্যাডাল্ট অভিনয় করা নাদিয়া আলী মাত্র এক বছরের কম সময়ে দস্তর মতো শাসন শুরু করেছেন পর্ন দুনিয়ায়। তার কাছে লেবাননের পর্ন তারকা মিয়া খলিফা পরাজিত হবেন বলে মনে করা হচ্ছে। নাদিয়া আলী অভিনীত ওয়েলকাম টু উইমেন অফ দ্য মিডল ইস্ট পর্ন বিশ্বে সম্প্রতি সাড়া ফেলেছে। ছবির ট্যাগলাইনে বলা হয়েছে, এদের দেখে অত্যাচারিত মনে হলেও সুযোগ পেলে নিজেদের বন্য অনভ্যন্তমিত স্বাভাবিক যৌনতার বিস্ফোরণ ঘটাতে সিদ্ধ হত। হয়তো এমন দৃশ্য হয়তো দেখা যেতে পারে বিন লাদেনের হারেমে, এবার নিজের চোখেই দেখুন। ছবিতে মধ্যপ্রাচ্যের এক গৃহবধূকে দিনের পর দিন স্বামীর যৌন অত্যাচার সহ্য করার বিস্তারিত দৃশ্য তুলে ধরা হয়েছে। আসলে গল্পের মোড়কে নিখাত পর্নোগ্রাফি। গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তান বংশোদ্ভূত আমেরিকা নিবাসী পর্নস্টার নাদিয়া আলী। মাত্র এক বছরেই পর্ন ছবির বাজারে সাড়া ফেলে দিয়েছেন ২৬ তরুণ। খ্যাতি ও জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অবশ্যই দেখা দিয়েছে মৌলবাদীদের প্রাণনাশের হুমকি। প্রাপ্তবয়স্কদের ছবিতে শরীর উন্মোচন করলেও বিষয়টি পেশা হিসেবেই দেখতে চান নাদিয়া। সেই সঙ্গে নগ্নতার মাধ্যমে ছোট থেকে দেখে আসা পুরুষশাসিত পাক সমাজের ভণ্ডামির বিরুদ্ধে পর্নোগ্রাফিকে হাতিয়ার হিসেবে তুলে ধরতে চান তিনি। ছবির খোলামেলা দৃশ্যে সচেতনভাবে নিজের মুখ ঢেকে রাখেন হিজাবে। তার যুক্তি, ছোট থেকে শুনে এসেছি অমুক মেয়েটি বেশ্যা, ওর মুখ আড়াল করা স্কার্ফ দেখে ভুলো না, ধর্মের দোহাই দিয়ে শশা বা কলা স্পর্শ করার ওপরও নিষেধাজ্ঞা জারি আছে আমার দেশে। ওই ফলগুলোর যেহেতু পুরুষাঙ্গের সঙ্গে আকারগত সাদৃশ্য রয়েছে, তাই মেয়েরা তা ছুলে শাস্তি। এই সমস্ত কথা আমার মনে গেঁথে আছে। হিজাব পরা কোনো মহিলা যদি কামতাড়িত হয়ে পড়েন, তাহলে তার শরীরী ভাষা কেমন হবে? এই সমস্ত দৃশ্যই আমি ক্যামেরার সামনে নির্বিঘ্নে তুলে ধরি, আর তাতে ঘোড়ারা খেপে আগে, কারণ তারা মেয়েদের ভোগ করলেও তাদের অনুভূতির মর্যাদা দিতে শেখেনি। ধর্মের সঙ্গে অবশ্য নাদিয়ার কোনো বিরোধ নেই। নিজেকে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচয় দেন তিনি। দিনে অন্তত দুইবার নামাজ পড়েন। আমেরিকায় তার বাবা মা নিয়মিত প্রার্থনা ও উপাসনা ব্যস্ত থাকেন বলে জানিয়েছেন। বোনের বিয়ে হয়েছে গোড়া মুসলিম পরিবারে, তবে সেই বোনের বিবাহিত জীবন চোখে আঙুল দিয়ে মধ্যপ্রাচ্যের সমাজে পুরুষের বিরাচিতা প্রমাণ করেছে বলে তার দাবি। সখেদে নাদিয়া জানিয়েছেন, সারা জীবন ধর্মীয় রীতি মেনে স্বামী ও শ্বশুরবাড়ির সেবা করে গিয়েছেন বোন, কিন্তু তার বদলে তার স্বামী একাধিক পরক্রিয়া সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু আমি আমার সংস্কৃতির শিকড় উপড়ে ফেলতে চাই না। আমি সেই দেশের ভাষা বলি, সেই দেশের স্বপ্ন দেখি, সেই দেশের খাবার খেতে পছন্দ করি। আসলে পাকিস্তানের মেয়ে হয়ে পর্ন ছবির নায়িকা, এই ব্যাপারে মানুষের অপরিসীম আগ্রহ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সহজাত আকর্ষণ বেশি থাকে। আমি সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, কিন্তু এই কারণে তার প্রাণ সংশয় ঘটতে পারে সে কথা বিলক্ষণ জানে না নাদিয়া। ২০১৫ সালে ঠিক এই কারণেই হুমকি পেয়েছিলেন লেবানিজ আমেরিকান পর্নস্টার মিয়া খলিফা। পাক সুন্দরী জানিয়েছেন, মৃত্যুপরণাকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো, তাতে জীবন উপভোগ করা যায় না। তার মতে হুমকিবাজদের ফতোয়ার আমল না দিয়ে পারলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেই আখেরে লাভ। এই কারণে দেশে ফেরার কোনো আগ্রহ নেই নাদিয়া আলী। রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।